Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম পরিমাণ মতো, আর এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, কারণ আমি লবণ একটু কম দিয়েছি, কারণ এখানে চয়া চচ আমি দেব। তো আসলে আমি সবগুলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর এখন এগুলা মেখে নেব মশলাগুলোর সাথে ভালো করে। আর এটা বাচ্চাদের জন্য করতেছি আমি, সেজন্য আমি এখানে কোনো হলুদ মরিচ অথবা রসুন ওইগুলা ইউজ করি নাই, আর মাছের মধ্যে ওগুলো ইউজ না করলেই চলে। আর এটা ফ্রাই করব আমি। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, সরি টমেটো সস। তো এই যে এখন আমি ভালো করে মেখে নিয়েছি, আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি একটা, আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বেড ক্রাম, আর নিয়েছি আটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি তিন বাটিতে তিনটা নিয়ে নিয়েছি। এখন আমি আটার মধ্যে চিংড়ি মাছগুলা কোল্ড করে নেব, তারপর আমি ডিমের মধ্যে দিয়ে দেব। যে ডিমের মধ্যে দিয়ে নিয়েছি, আর ডিম থেকে উঠিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে দিব। এখন এখানে আমি আবার ভালো করে মিশিয়ে ব্রেড ক্রামের সাথে নেব। এই যে আমি এভাবে এক এক করে সবগুলা ফোল্ড করে নেব ব্রেড ক্রামের সাথে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আসলে এভাবে করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করে, খেতে অনেক ভালোবাসে ওরা। আমি একে একে সবগুলো করে নিচ্ছি। তো এই যে এখন আমার আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এখন আমার সবগুলো শেষ। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দেব চুলার মধ্যে। যে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি একটা একটা করে সবগুলা দিয়ে দিব। এই যে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে আপনারা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি এতে দেখে বুঝতে পারছেন আমার অলরেডি হয়ে যাচ্ছে, আমি এক ফিট হয়ে গেছে, আর এক ফিট উল্টিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমি আনসার দিব আর পড়বো। অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলা। এখন আমার হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো আসলে আজকে বেশি বকবক করে নাই, কারণ প্রতিদিন বকবক করতে তো আর ভালো লাগে না, তাই আজকে চুপচুপ করে কথা বলছি। আপনারা হয়তো ইয়ে করবেন যে আজকে দেখি আমাদের রাহি আপু বকবক করতেছে না, কি বকবক করবো আর। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে।